তৃণমূলে যোগদানের জল্পনা উড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, এই দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। আরও দাবি করা হয় যে তিনি তৃণমূলে ফিরবেন, তবে সেই সম্ভাবনাই একেবারে নস্যাৎ করে দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজেই। সৌমিত্র খাঁ বলেন, 2019 সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় যে সৌমিত্র খাঁ নাকি অন্য দলে চলে যাচ্ছে, এই সবই ভ্রান্ত ধারণা বলে দাবি করেন তিনি। তিনি বলেন, আমি দলের হয়ে কাজ করে যাচ্ছি। লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে সৌমিত্রবাবু বলেন, আমরা বাংলায় 35টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছি, আমার ধারণা 22টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবেই করবে। সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলার পরিষদ সদস্য সুজাতা মণ্ডল। বিজেপির অনেকেই পদ হারাচ্ছেন, টিকিট পাবেন কি পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন, তাই তারা তৃণমূলে আসার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের মতো আবর্জনাদের জায়গা নেই তৃণমূলে। অন্যদিকে সৌমিত্র খাঁ দাবি করা 22টি আসন নিয়ে কটাক্ষ করেছেন সুজাতা। তার দাবি, অমিত শাহ বলেছে 35টি আসন, সৌমিত্র খাঁ বলছে 22টি আসন, আগে তারা ঠিক করুক কতগুলো আসন তারা পাবে।